ওমানের মুসান্দাম প্রদেশের খাসাব অঞ্চলে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান সম্পূর্ণ করেছে দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলার টিম। অঞ্চলটির খাসাব হোটেলে 21 থেকে 23 জুলাই পর্যন্ত অবস্থান করে এ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। আনন্দঘন পরিবেশে বাংলাদেশ দূতাবাসের এমন সেবা পেয়ে উচ্ছ্বাসিত স্থানীয় প্রবাসীরা। সূত্র বলছে, পূর্বে নির্ধারিত সময়ের চেয়ে কনস্যুলার টিম একটু দেরিতে পৌঁছায়, তবে তাদের সেবা কার্যক্রমে স্থানীয় প্রবাসীরা সন্তুষ্ট। 6 মাস পূর্বে এনরোলমেন্ট করা এমআরপি ও ইপিপি মিলে মোট 140টি পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়। তাছাড়া নতুন করে আরও প্রায় 78টি এমআরপি এবং 70টি ইপিপি এনরোলমেন্ট হয়। পাশাপাশি বেশ কিছু কাবিননামা সত্যায়ন এবং এনওসি ইস্যু করা হয়। টিম লিডার, পাসপোর্ট ও ভিসা বিষয়ক কাউন্সিলর রসনারা পল্লি এই সেবা কার্যক্রম নেতৃত্ব দিয়েছেন। তার দক্ষতা ও বিচক্ষণতার প্রশংসা করেছেন সেবাগ্রহীতা প্রবাসীরা। কার্যক্রম শুরুর পূর্বে স্বাগত বক্তব্যে কাউন্সিলর হুন্ডি থেকে বিরত থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের অনুরোধ জানান। এ সময় হুন্ডির ক্ষতিকর নানান দিকও তুলে ধরেন তিনি। এবারও বরাবরের মতোই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে বাংলাদেশ দূতাবাস আমাদেরকে সার্ভিস দিয়ে গেল। খাসাব এসে একেবারে আমাদের দোর গোড়ায় আমাদেরকে সেবা দিয়ে গেল। টিম যেন বা এই কনস্যুলার ট্যুর যেন প্রতি 3 মাস থেকে 4 মাসের মধ্যে একবার করে আসেন, এটি আমাদের দাবি থাকবে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দূতাবাসকে, মাননীয় রাষ্ট্রদূতকে এবং কাউন্সেলর যারা আছেন সবাইকে। আমরা অত্যন্ত আনন্দিত যে খুবই ভালোভাবে সুন্দরভাবে আমাদের পাসপোর্টগুলো এনরোলমেন্ট হচ্ছে। আমাদের প্রবাসীরা একদম দৌড় গোড়ায় ঘরে বসে বলতে গেলে পাসপোর্টগুলো করতেছে এবং পাসপোর্টগুলো ডেলিভারিও নিচ্ছে ঘরে বসে অনেকটা এরকমই। এ সময় খাসাব বাংলাদেশ কমিউনিটি লিডার শরীফুল ইসলাম এই সেবা কার্যক্রমের জন্য রাষ্ট্রদূত, পাসপোর্ট কাউন্সিলর এবং টিম সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের ট্যুর অব্যাহত রাখা খুবই জরুরি, কেননা খাসাব ওমানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি জনপদ। শহরটি প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত। এতে দূর থেকে মাস্কাট গিয়ে সেবা নেওয়া অনেক ব্যয়বহুল ও দূরহ ব্যাপার। সবশেষে প্রবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে খাসাব ভিজিটের বিশেষ আমন্ত্রণ জানান শরীফুল ইসলাম। লুলু এক্সচেঞ্জের নতুন শাখা আল খুদ 6-এ আপনাদের স্বাগত। নিরাপদে, নিশ্চিন্তে, ভালো রেটে দেশে টাকা পাঠাতে আজই চলে আসুন লুলু এক্সচেঞ্জ, আস্থার অপর নাম।